हेलो गाइज, तुम्हारा देखो वेट फॉर ए जॉब यूट्यूब चैनल। तो आज के तुम्हारे जर आगामी दिन डब्ल्यूपी कन्स्टेबल मेन आव कलकाता पुलिस खूब शीघ्र ही विज्ञप्ति बेरोबे तार पिली एग्जाम देवे प्रत्येक गुरुत्वपूर्ण। आज के तुम्हारे टॉपिक वाइज ठीक है जीके क्लास कराची और टॉपिक वाइज पढ़ले बेशिक्षण पढ़ते लगे ना, तो आमी चेष्टा करब तुम्हारे एरपर माझे माझे टॉपिक वाइज जीके क्लास देवार। एर साथे साथे तुम्हारे एक टीचारे संगे कथाबार्ता चलछे, उनी जदि फ्री हन एवं समस्त किछु ठीकठाक थाके ताहले एई चैनले उनी जीके एवं मैथेरो एक कथाबार्ता चलछे, जीके एवं मैथेर क्लास निये आसब। एटा अवश्य कमेंट करे बोलो जे जीके एवं मैथेर क्लास कराले तोमरा कि उपकृत होबे, एटा अवश्य कमेंटे बोलो, ताहले आट्टु तोमादेर भालो टीचार व्यवस्था करब। ठीक है, तो तुम्हारा अवश्य कमेंट कर एक फीडबैक दिओ क्लास आनले कि तुम्हारा उपकृत हो कि ना। देखो तुम्हारे प्रथम आज के विभिन्न देशे जातीय प्रतीक एखान तुम्हारे किन्तु एक कोश्चन चले आसे डब्ल्यूबीपी कन्स्टेबल मेने। तुम्हारा विगत बचर कोश्चन फलो कर पिलिर जेको कोश्चन फलो कर जे विभिन्न देश जतियों प्रतीक एक दुटो कोश्चन चले आसे। देखो तुम्हारे जे कटा इम्पर्टेंट से कटा चार्टे दिए अनेक देश आर मध्य टोटाल बारोटा बारोटा डे देशर जतियों प्रतीक हे इम्पर्टेंट, तो सेटाई तुम्हारे दी तो एके देखे नहीं। सवार प्रथम देखते अस्ट्रेलिया, अस्ट्रेलियार जतियों प्रतीक की कैंगारू, एट प्रत्येके जान এই কোশ্চেনটা পিলির কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আশা করি আসবে না, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। ঠিক আছে, এটা পিলিতে এসেছিল, তোমরা বিগত বছরের কোশ্চেন ফলো করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় প্রতীক কি শালুক, শালুক হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক, এটা মনে রাখবে। তিন নম্বর হচ্ছে কানাডা, কানাডার জাতীয় প্রতীক কি সেদলিলি, এটা মনে রাখবে, এটা ভিভিআই ইম্পর্টেন্ট আছে, কানাডার জাতীয় প্রতীক হচ্ছে সেদলিলি ফুল। ঠিক আছে, চার নম্বর হচ্ছে ডেনমার্কের জাতীয় প্রতীক সমুদ্র সৈকত বা সমুদ্র বীচ। ঠিক আছে, ডেনমার্কের এটা ইম্পর্টেন্ট, ভিভিআই আছে ডেনমার্কটা এবং কানাডাটা। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ ফ্রান্সের জাতীয় প্রতীক কি লিলি, এটা একটু দেখে নেবে, তোমাদের কনফিউশন করার জন্য কিন্তু কোশ্চেন দেয়। ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি আর সেদ লিলিকার কানাডার জাতীয় প্রতীক হচ্ছে সেদ লিলি। ঠিক আছে, এই দুটো কনফিউশন করার জন্য অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকে, তোমরা দেখে নেবে। নেক্সট ছ নম্বর, জার্মানির জাতীয় প্রতীক কি ভুট্টা চূর্ণ বা ভুট্টার দানা, জার্মানির হচ্ছে জাতীয় প্রতীক। এবার দেখো ইরানের জাতীয় প্রতীক কি, ইরানের জাতীয় প্রতীক হচ্ছে তোমাদের গোলাপ, গোলাপ হচ্ছে ইরানের জাতীয় প্রতীক, এটাও তোমরা মনে রাখবে যে ইরানের জাতীয় প্রতীক কি গোলাপ। নেক্সট আট নম্বর হচ্ছে জাপানের জাতীয় প্রতীক কি, জাপানের জাতীয় প্রতীক হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা ফুল হচ্ছে জাপানের জাতীয় প্রতীক। নেক্সট নরওয়ের জাতীয় প্রতীক কি, নরওয়ের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, নরওয়েটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে রাখবে, নরওয়ের জাতীয় প্রতীক হচ্ছে সিংহ। স্পেন, স্পেনের জাতীয় প্রতীক হচ্ছে কি ঈগল, ঈগল হচ্ছে স্পেনের জাতীয় প্রতীক, আর এটা ইম্পর্টেন্ট আছে, শ্রীলঙ্কা এবং রাশিয়াটা এবারে কিন্তু ইম্পর্টেন্ট আছে, শ্রীলঙ্কার জাতীয় প্রতীক হচ্ছে তরবারি ও সিংহ হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় প্রতীক, এবং রাশিয়ার জাতীয় প্রতীক হচ্ছে শিকল ও হাতুড়ি হচ্ছে রাশিয়ার জাতীয় প্রতীক। ঠিক আছে, এই যে তোমাদের দেশ এবং জাতীয় প্রতীক দেখালাম, তার মধ্যে কানাডা ইম্পর্টেন্ট আছে, ডেনমার্ক ইম্পর্টেন্ট আছে, ফ্রান্স ইম্পর্টেন্ট আছে, নরওয়ে ইম্পর্টেন্ট আছে, এখানে শ্রীলঙ্কা এবং রাশিয়া, এই কটা ভিভিআই আছে তোমাদের মেনে আসার মতো। ঠিক আছে, বিগত বছরে এখান থেকে একটা কি দুটো কোশ্চেন এসেছে, আশা করি এই বছরেই তোমাদের আসবে, যে কটা দিলাম টোটাল বারোটা, এখান থেকে তোমরা একটা অবশ্যই যদি এই টপিক থেকে কোশ্চেন আসে অবশ্যই এর থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে টপিক ওয়াইজ পড়বে, এটাকে পারলে একটু স্ক্রিনশট করে নাও, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট করে রাখো এবং বাড়িতে পড়বে। ঠিক আছে, পারলে ভিডিওটা রিপিট করেও তোমরা দেখতে পারো। দেখো অনেক সময় ঘুরিয়ে আসে যে সেদ লিলি কোন দেশের জাতীয় প্রতীক, সেখানে অপশান দিয়ে দেবে, হয়তো কানাডা থাকবে, সেখানে ফ্রান্স থাকবে, সেই ক্ষেত্রে তোমরা কনফিউশন হয়ে যাবে যে লিলি হচ্ছে তোমাদের ফ্রান্সের জাতীয় প্রতীক, সেদ লিলি হচ্ছে তোমাদের কানাডার জাতীয় প্রতীক, এটা মুখস্থ করে রাখবে। এর সাথে সাথে তোমাদের কিন্তু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এবং রাশিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, শ্রীলঙ্কা যেন মহামারীর জন্য অনেক রকম হাইলাইট হয়েছে, ঠিক আছে, অনেক নিউজে এসছে, এবং রাশিয়া যুদ্ধের জন্য অনেক হাইলাইট হয়েছে, সেই ক্ষেত্রে রাশিয়া শ্রীলঙ্কা থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসার মতো ব্যাপার আছে। ঠিক আছে, তো বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্কে আজকের এই ভিডিওটা তোমাদের দিলাম, টোটাল বারোটা দেশের জাতীয় প্রতীক তোমাদের দেখালাম।
আর আশা করা যায় এর থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে। আশা করা যায় তোমাদের এইবারে হয় রাশিয়া না হলে তোমাদের ডেনমার্ক, এই দুটোর মধ্যে একটা কোশ্চেন আসতে চলেছে। তোমরা প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করে যাও, ঠিক আছে? এক নম্বর এখান থেকে অবশ্যই তোমরা আশা করি পাবে এই টপিক থেকে আসলে, ঠিক আছে? কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়েও আসতে পারে, যে অনেক সময় জাতীয় প্রতীকের নাম দিয়ে দিল, তোমাদের দেশের নাম বলতে বললো, অনেক সময় দেশের নাম বলতে বললো জাতীয় প্রতীক, তো দুদিক থেকেই মুখস্থ করবে, পুরো মুখস্থ করে রাখবে এগুলো, তাহলে তুমি অপশান দেখে পড়বে না। এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ কোশ্চেন প্রথমে ডেসক্রিপটিভ বই পড়বে, তারপর এমসিকিউ বই কিনে পড়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা এমসিকিউ 4000 বা 5000 এমসিকিউ বুক প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। তোমরা একটু ফিডব্যাক দিও, তোমাদের কি এমসিকিউ বুক মার্কেটে অ্যাভেলেবেল আছে, না হলে আমাদের চ্যানেলের তরফ থেকে একটা এমসিকিউ বুক পাবলিশ করা হবে, পাবলিশারদের সঙ্গে কথাবার্তা চলছে, ঠিক আছে? তোমরা যদি পজিটিভ দেখাও আর ফিডব্যাকে বলো যে এমসিকিউ বুক মার্কেটে সেরকম অ্যাভেলেবেল নেই, তোমাদের দরকার, তাহলেই কিন্তু একটা এমসিকিউ বুক আমরা পাবলিশ করব, ঠিক আছে? তো অবশ্যই এমসিকিউটা প্রয়োজন, কারণ ডেসক্রিপটিভ বই সাথে সাথে এমসিকিউ প্রয়োজন, না হলে কিন্তু তোমরা ওই চারটে অপশান, মনে করো একটা কোশ্চেন দিল চারখানা অপশান আছে, ঠিক আছে, তার মধ্যে থেকে এটা একটা অন্যরকম মুখস্থ হয় না এতে, ঠিক আছে? এতে জাস্ট আন্দাজ মতো হয়ে যায়, যার জন্য কিন্তু এক ঘন্টার পরীক্ষায় তোমরা কনফিউশন হয়ে যাও। তো এমসিকিউ পড়া অবশ্যই বাধ্যতামূলক, তোমরা ডেসক্রিপটিভ বই পড়ার পর নিজের যে মুখস্থ বিদ্যা সেটাকে বাড়ানোর জন্য এমসিকিউ বুক অবশ্যই প্রয়োজন। তো তোমরা ফিডব্যাক দাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে, তাহলে এমসিকিউ বুক প্রকাশের ব্যবস্থা করা হবে, ইতিমধ্যে পাবলিশারদের সঙ্গে কথাবার্তা চলছে পাবলিশ করার জন্য। দেখা যাক, তোমরা যদি ভালো ফিডব্যাক দাও, পজিটিভ ফিডব্যাক দাও, তাহলে এমসিকিউ বুক পাবলিশ করব আমরা। প্রায় 4000 থেকে 5000 সেখানে কোশ্চেন থাকবে, মূলত ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবং রাজ্যের যে সমস্ত গ্রুপ ডি সেই সমস্ত এক্সামের দিকে তাকিয়ে আমরা কোশ্চেন সেট করব, ঠিক আছে? তো আজকে ভিডিওটা বিভিন্ন দেশের জাতীয় প্রতীক সম্পর্কে বললাম, এর সাথে সাথে আমি টাইম পেলে একে একে টপিক ওয়াইজ ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর জিকে এবং ম্যাথের স্যারেদের সঙ্গে কথাবার্তা চলছে, খুব শীঘ্রই এই চ্যানেলে ক্লাসের ব্যবস্থা করব। তোমরা একটু ফিডব্যাক দিও, যদি পজিটিভ ফিডব্যাক থাকে তাহলে খুব শীঘ্রই তোমাদের ক্লাসের ব্যবস্থা করা হবে। স্যারদের বলবো যে খুব তাড়াতাড়ি করে দিতে, যাতে মেন এক্সামের আগেই ক্লাসের ব্যবস্থা করা যায়, ঠিক আছে? একটু ফিডব্যাক দিও, আর এমসিকিউ বুকের ব্যাপারে তোমরা একটু বলো, ঠিক আছে? পজিটিভ রেসপন্স থাকলে পাবলিশারদের সঙ্গে কথাবার্তা বলে আশা করা যায় এই মাসেই পাবলিশ করে দেবো, ঠিক আছে? তোমরা একটু বলো এমসিকিউ বুক লাগবে কি না, মার্কেটে ভালো অ্যাভেলেবেল না থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব তোমাদের এমসিকিউ বুক পাবলিশ করে দেওয়ার, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি টাইম পেলে, ফ্রি হলে, ফ্রি থাকি না, ঠিক আছে, ফ্রি হলে তোমাদের অবশ্যই এই টপিক ওয়াইজ আমি তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিও এই পর্যন্ত। একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।